আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য সুপ্ত প্রেম এই গল্পের 23 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পুরো গল্পটা দেখার পর কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর আপনি যদি ফরবস ডেইলিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি আমাদের চ্যানেলের গল্পগুলো আপনার ভালো লেগে থাকে। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সব সময় ফারুক স্টোরির সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। আরফ চোখটা খুলে তৈমির চোখে চোখ রাখলো। অস্থিরতায় তৈমির চোখের পাতা বারবার বাড়ি খাচ্ছে। তৈমির কথার তালে তালে ও ঠোঁটগুলো অনবরত নড়ছে, কথার ফাঁকে ফাঁকে গরম নিঃশ্বাস ছাড়ছে। তৈমির হাতে রাখা আরফের হাত দুটো আরো শক্ত হয়ে আসছে, আস্তে আস্তে নিজের পুরো ভরটা তৈমির উপর ছেড়ে দিচ্ছে। এই মুহূর্তে আরফের চোখ আটকে যাচ্ছে তৈমির ঠোঁটের উপর। ঠোঁটগুলোকে সদ্য ফোটা কোনো এক গোলাপ ফুলের পাপড়ির মতো লাগছে, যা শীতের ভোর রাতে কুয়াশায় জমিয়ে পড়া শিশিরের ফোঁটায় ভিজে আছে। আরফেরও খুব ইচ্ছে হলো এই শিশিরে নিজেকে ভিজিয়ে নিতে, ডুবে যেতে গোলাপের পাপড়িতে। তৈমির আরফকে নির্দেশনা দিতে দিতে ওর দিকে তাকালো। তৈমি বলল, আরফ তুই আবার চোখ বন্ধ করেছিস, চোখ খোল। তৈমির কথায় আরফের কর্ণদয় গ্রহণ করছে না, এখন তার ইন্দ্রিয় অন্য কিছু চাইছে যাকে ফিরিয়ে দেওয়ার সাহস আরফ পাচ্ছে না। তৈমি বলল, আরফ তুই কি করছিস, আমার হাতটা ছাড় আরফ। তৈমি ভয় কাঁপতে থাকে, কি করতে গিয়ে কি করে ফেলছে, এখন সে আরফের হাতে আটকা পড়ে গেছে, কিভাবে বের হবে, হাতটাও তো ওর হাতের মধ্যেই, উফ কি শক্ত করে ধরে আছে। ও কি করতে চাইছে, ওকে সত্যি সত্যি চুমু খাবে। চুমুর কথা মনে পড়তেই তৈমির থুতোওয়ালা চুমুর কথা মনে পড়ে গেল, এখন সে কিভাবে বাঁচবে। তৈমি কাতরতা হয়ে আরফকে ডাকতে লাগলো, আরফ চোখ খোল, তুই কি করছিস, আমি ঘুমাতে যাব, ছাড় না আরফ। তৈমি স্পষ্ট দেখতে পাচ্ছে আরফ তার ঠোঁটের দিকে এগিয়ে আসছে, তৈমি ঠোঁট দুটো বাজ করে নিয়েও শান্ত হতে পারছে না। তৈমি বলল, দেখ এটা কি ঠিক হচ্ছে না, তুই কিন্তু প্রমিস করেছিলি আরফ। তৈমি ভয়ে মুখটা অন্যদিকে ঘুরিয়ে ফেলে আরফ নিজের বাম হাতে আটকে রাখা তৈমির ডান হাতটা ছেড়ে দিয়ে তৈমির গালে হাত রাখে, মুখটা সোজা করে নিচ্ছে, আরফ না আরফ। তৈমির চোখ বন্ধ করে ফেলে আর প্রচণ্ড ভয়ে ঠাস করে একটা চর বসিয়ে দিল। আরফের চোখের সাথে সাথে লাল হয়ে আসে। তৈমি কী করে ফেলেছে বুঝতে পেরে নিজের হাত দিয়ে মুখ চেপে ধরে আরফ সাথে সাথে উঠে পড়ে। তৈমি আরফকে ধরতে চাইলে আরফ ওর হাতটা সরিয়ে দেয়। আরফ বলল, তৈমি রুমে যাও। তৈমি বলল, আরফ আমি ইচ্ছে। আরফ বলল, আমি তোকে রুমে যেতে বলছি, কথা কানে যাচ্ছে না। আরফের ধমকে তৈমি কেঁপে ওঠে। এদিকে মালিয়া বেগম বলল, তোদের তিনজনের আজ কি হলো, এভাবে চুপচাপ কেন। তরি বলল, ম্যাডাম ওনারা মনে হয় মনোব্রত করছে। মালিয়া বেগম, তুই চুপ কর, তোকে কিছু বলতে বলছি তরি। তরি বলল, সরি ম্যাডাম। মালিয়া বেগম বলল, যা রান্না করে গিয়ে দেখ কিছু পড়ছে নাকি। তরি বলল, তরি মাথা নিচু করে রান্নাঘরের দিকে হাঁটছে। এ বাসার সবাই ধমক দেওয়া কথা কয় কেন, কাজের মেয়ে দেখে আমারে মানুষ মনে করে না। আর তো কয়টা দিন, দুই দিন পর্যন্ত সিনেমায় ঢুকবো তখন বুঝবেন এই তোর কি চিজা ছিল, কিলো তো কইছে আমারে দেখতে হবু ক্যাটরিনা কাইফের মতন লাগে, খালি একটু বালা করে সাজগোজ করলেই হইব, ওই কালকে আমারে মেকআপ আইনা দিব কইছে। মালিয়া বেগম বলল, আরফ তৈমি তোরা আবার ঝগড়া করেছিস। তৈমি বলল, ফুপ্পি আব্বু আসবে কবে জানো। মালিয়া বেগম বলল, আরও কয়েকদিন সময় লাগবে বলল, বাড়িতে ক্ষেতের ধানগুলো তুলে তারপর আসবে, কেন। তৈমি বলল, না এমনি। মিসেস মালিয়া বেগম পাতে আরেকটা পরোটা উঠিয়ে দিতে গেলে এই বরফ হাত আটকে ফেলে। বরফ বলল, আমার পেট ভরে গেছে আম্মু, আমাকে যেতে হবে। মালিয়া বেগম বলল, আরে তুই তো কিছুই খেলি না। বরফ উঠে যেতে আরফ উঠে পড়ল। মালিয়া বেগম বলল, আরফ তোর কি হলো। আরফ বলল, আমারও পেট ভরে গেছে। তৈমি মুখ ভার করে সবার চলে যাওয়া দেখছে, আরফটা কি আবার রাগ করেছে, কাল রাতের পর তো আমার সাথে একবারও কথা বলেনি, কেমন এড়িয়ে যাচ্ছে, সব দোষ কি আমার, আমি কি ইচ্ছে করে করে মেরেছি।
ওই তো হঠাৎ করে চুমুকিতে আসলো, ধাত তুমিও রেগে উঠে দাঁড়ালো। তুমি ফুপু বলল, তোর আবার কি হলো? তুমি বলল, তোমাদের ছেলেদের জ্বালায় আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে ফুপি। এক কাজ করো, এখন থেকে আর তেজপাতা কিনবে না, যখনই তেজপাতার প্রয়োজন হবে আমাকে সিঁড়ি সিঁড়ি নিয়ে যেও। তুমি ফুপি বললো, কি আবল তবল বকছিস তুমি? তুমি কিছু বলতে গিয়েও বললো না, দূর, আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। তুমি রুমে এসে বালিশটা কোলে নিয়ে গালে হাত দিয়ে বসে পড়লো। বারাফ ভাইয়ার কি হলো? ওনাকে কেমন উদাসীন লাগছে কেন? আমাকে দেখে কেমন জানি নার্ভাস ফিল করছে। এত বড় শক্তিশালী ধমকলা মানুষ কিনা শেষমেশ র্যাপড হলো, আল্লাহ, ওনাকে এখন কে বিয়ে করবে? ইস, এই চিন্তায় মনে হয় ওনার ক্ষুধা পাচ্ছে না। আমাকে আরও শক্ত হতে হবে, এত দুর্বল হলে চলবে না। আমি কি করে রীতাকে তৈমির কথা বলে ফেললাম? এত বছর ধরে যেটা জানতে পারলো না কাল কয়েক সেকেন্ডের মধ্যে চিনে ফেলল। ও যদি আরাফকে বলে দেয়? ও মাই গড, আরাফ তো নিজেই সামলাতে পারবে না। আমাকে বলবো যে যদি দূরে চলে যায় তাহলে আমি তো মরেই যাব। বারাফ কিছুই ভাবতে পারছে না, মাথাটা বন বন করছে। শার্টের বুকের কাছে বোতামটা খুলে দিল, বুকের ভিতর খুব যন্ত্রণা হচ্ছে, বাতাসের প্রয়োজন। বারাফ নিজের কেবিনের জানালার পাশে দাঁড়িয়ে পড়ল। তুই নাকি বাইরে যাওয়ার প্ল্যান করছিস? তাহলে আমাকে ইউনিভার্সিটি নিয়ে যাবে কে? আরফ বলল, বড় হচ্ছিস, নিজের পছন্দ অপছন্দ সবই তো বুঝতে শিখেছিস, ওটাও পারবি। তুমি বলল, তুই এমন কঠিন করে কথা বলছিস কেন আরফ? আমার ভালো লাগছে না। আরফ বলল, দেখছিস তো আমি একটা কাজ করছি, এখন কি কাজ রেখে তোর সাথে হেসে হেসে কথা বলবো? তুমি আরফের সামনে থেকে ল্যাপটপটা সরিয়ে বলল, তোর কোথাও অ্যাপ্লাই করতে হবে না, তুই চলে গেলে আমার অনেক মন খারাপ হবে, ফুপি বারফ ভাইয়ারও মন খারাপ হবে। আরফ দীর্ঘ শ্বাস ফেলে বলল, তুমি আমার বাইরে গিয়ে কোর্স করার ব্যাপারটা অনেক আগেই ফিক্সড করা, আম্মু ভাইয়া ইনফ্যাক্ট এটা তুইও জানিস, জোর করে উল্টাপাল্টা টপিক নিয়ে কথা বলার প্রয়োজন নেই, যা এখান থেকে। তুমি বলল, সরি, আর কখনো মারবো না। আরফ বলল, আমি এ ব্যাপারে তোর সাথে কোনো কথা বলতে চাই না তুমি। আরফ ল্যাপটপ আর কাগজপত্র নিয়ে নিজের রুম ছেড়ে চলে আসে। তোর কোনো দোষ নেই তুমি, সব দোষ আমার, জোর করে সব কিছু হয় না, এটা আমি ভুলে গেছি, এখন থেকে মাথায় রাখতে হবে। তুমি আরফের পিছন পিছন আসছে। আরফ বলল, তুমি তোর প্রবলেমটা কি, এভাবে পিছু নিয়েছিস কেন? তুমি বলল, সরি। আরফ বলল, আমি তোকে সরি বলতে বলেছি? তুমি বলল, আমি জানি তুই আমার উপর রাগ করে আছিস। আরফ বলল, আমি কোনো রাগ করিনি, আর একবার যদি পিছু নিয়েছিস তাহলে সত্যি সত্যি খুব রাগ করবো বলে দিলাম। তুমি বেশ মন খারাপ করে ফিরে আসছে, এতবার সরি বলেছি তাও রাগ করে না, তোর থেকে বারাফ ভাইয়াই ভালো। মুখটা পিছন ঘুরিয়ে বেঞ্চি কেটে হাঁটতে গিয়ে বারাফের সাথে ধাক্কা লেগে যায়। বারাফ কিছু বলতে গিয়েও চুপ হয়ে যায়। তুমি সরিয়ে দিয়ে হেঁটে চলে যাচ্ছে, তুমি হাঁ করে বারাফের দিকেই তাকিয়ে আছে। এটা কি হলো, আজ উনি আমাকে বললেন না কেন? ইস, বেচারা র্যাপ্ট হয়ে একদম বেলুনের মতো চুপসে গেছে, আমার তো উচিত ওনাকে সান্ত্বনা দেওয়া, যতই হোক কাজিন তো হয়। তুমি গুটি গুটি পায়ে বারাফের রুমে চলে গেল, দরজা খুলে ভিতরে ঢুকে কাউকে দেখতে পেল না, যা উনি আবার কই হারিয়ে গেল? মাত্রই তো রুমে ঢুকতে দেখলাম, এর মধ্যে বেনিস। তুমি পুরো রুম খুঁজতে থাকে, দরজার পিছনে জানালার পর্দার আড়ালে শেষমেশ খাটের নিচে উপুত হয়ে খুঁজতে থাকে। বারাফ বলল, তুই এখানে কি করছিস? হঠাৎ বারাফের কণ্ঠ পেয়ে তুমি উঠতে গিয়ে খাটের সাথে বাড়ি খায়। আহ, আমার মাথাটা ফেটে গেছে। বারাফ তুমিকে ধরতে গিয়েও হাতটা পিছনে ঘুটিয়ে নিয়েছে। তুমি মাথায় হাতটা ডলতে ডলতে বারাফের দিকেই তাকালো, খালি গায়ে গলায় সাদা টাওয়াল পেঁচিয়ে রেখেছে, মাথা থেকে এখনও টপটপ করে পানি পড়ছে, চুলের পানি গড়িয়ে গাড়বে বুকে নেমে আসছে। সব কিছু মিলিয়ে বারাফকে অন্যরকম সুন্দর লাগছে, এর আগে এভাবে কখনো বারাফকে দেখা হয়নি। তুমি আবার কিছুটা লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল। তুমি ভিড় করে বলল, এভাবে আপনাকে বেশিক্ষণ দেখলে তো আমার নিজেরই আপনাকে দর্শন করতে ইচ্ছে করবে বারাফ ভাইয়া, আপনি এমন মুগ্ধকর সুন্দর কেন? বারাফ বলল, কি হলো, বললি না তো কেন এসেছিস? তুমি বলল, দর্শন করতে। বারাফ বলল, কি? তুমি মুখটা চেপে ধরল, ছি 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 ছি, কি বলতে চেয়ে কি বলে ফেলছি, এখানে আর থাকা যাবে না। তুমি মুখ ঢেকে নাড়িয়ে কিছুটা কিছু না বলেই দৌড় দিল।
আজ দুই দিন যাবত আরাফ তৈমিকে এড়িয়ে যাচ্ছে, যেটা তুমি একদম হজম করতে পারছো না। মনে হচ্ছে আরাফকে চিবে না খেলে হজমও হবে না। একদম অসহ্য একটা দিন, দুই দিন ধরে এত কিছু করলাম, তাও এক ফোঁটাও রাগ কমাতে পারলাম না। আমি কি এতটাই অকিছু? তুমি আরাফের দিকে তাকিয়ে ফুসছে আর ফুসছে। আরাফ, তুই কিন্তু এবার বেশি বেশি করছিস, হঠাৎ করে তোর এত কাজ চলে আসলো। আরাফ বলল, তুমি বলল, তুই কি আমাকে অ্যাভয়েড করছিস? আরাফ বলল, জানি না। তুমি বলল, আরাফ, আরাফ বলল, উফ, সারের মতো কানের কাছে এইভাবে চিল্লাচ্ছিস কেন? তুমি বলল, কি আমি সার? দাঁড়া, তোকে কীভাবে সাহায্য করতে হয় আমার জানা আছে। তুমি আরাফের কোলে উঠে বসতে যাবে, অমনি তোরই ডাকতে থাকে, তুমুয়াফা, ও তুমুয়াফা, দেন আপনারা কেটা জানি খুঁজে। তুমি অনিচ্ছা সত্ত্বেও আরাফের রুম থেকে বেরিয়ে আসছে। কে খোঁজে তরি বউ? তরি বলল, আমি কেমনে কমু, দরজায় দাঁড়ায় রয়েছে, গিয়া দেখালন, আমার মেলা কাম আছে, আমি গেলাম। তুমি গুটি গুটি পায়ে দরজার কাছে এগিয়ে যায়, মাঝ বয়সে একটা লোককে দেখতে পাচ্ছে। লোকটি বলল, আপনি তুমি? তুমি বলল, জি বলুন। লোকটি বলল, আপনার নামে একটা চিঠি এসেছে, এই যে এই জায়গাটাই সাইন করুন। তুমি নিজের নামের নিজের নামটা লিখতে লিখতে ভাবছে, আমার নামে চিঠি, আমার নামে আবার কে চিঠি পাঠাবে? সেরকম তো কাউকে মনে পড়ছে না, আর আমি যে এখানে থাকি এটাই বা কীভাবে জানলো? আমার ঠিকানা কীভাবে জানলো? কে হতে পারে? লোকটি বলল, ধরুন। তুমি কিছুটা সংকোচ ভাবে এই চিঠিটা নিয়ে নাম চেক করলো, কিন্তু প্রেরকের জায়গায় খালি দেখতে পেয়ে সাথে সাথে ছিঁড়ে ভিতর থেকে একটা কাগজ পেল। ওটা বের করে তুমি ওখানে দাঁড়িয়ে পড়তে লাগলো। তুমির চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে, চিঠিটা হাতে নিয়ে দৌড়ে আরাফের রুমের সামনে চলে যায়। দরজার কাছে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ে। আরাফ চোখের ইশারা কিছু বলেছে জিজ্ঞাসা করতেই তুমি চট করে আরাফকে জড়িয়ে নিল। আরাফ বলল, আরে আরে কি করছিস, ছাড় আমাকে, তুমি, আমি ছাড়তে বলছি। তুমি আরো শক্ত করে জড়িয়ে নিয়ে চাপা সরে বলে ওঠে, আই লাভ ইউ। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব ছিল এতটুকু। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে দিবেন, আর একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি ফরেক্স ডেরিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশের বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না আমাদের নতুন ভিডিওগুলো নোটিফিকেশন পেতে। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফরেক্স ডেরির সাথে আছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সবসময় ফরেক্স ডেরির সাথেই থাকবেন, আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।